সেজন্য প্রত্যেক কাজে কর্মে, সৎ কাজে, ভালো কাজে প্রত্যেক মানুষকে অগ্রগামী হওয়া, এটাই হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য মুসলিম হিসেবে। তাই আমাদেরকে সৎ কাজে অগ্রগামী হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাটাই বলেন, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, যে পৃথিবীর মানুষ যারা এই ভালো কাজে বা সৎ কাজে তারা অগ্রগামী হয় এবং ঝাঁপিয়ে পড়ে, তড়িৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে, আর পাপের কাজ যদি থাকে তাহলে সেখান থেকে তারা সরে আসে, মুখ ফিরিয়ে নেই, সেদিকে তাকিয়ে দেখে না এবং সেটাকে নিয়ে চিন্তাভাবনা করে না। সেটা তো পাপের কাজ, সেটাকে ভাবার আমার বিষয় নেই। আমি যে কাজটা করছি সেটা আমার ভালো হওয়া দরকার, ভালো কাজ যেটা সেদিকে আমি ঝাঁপিয়ে পড়ব, যতই কষ্ট হোক, আসান হোক আর কষ্ট হোক, ভালো কাজ হলে, আল্লাহর কাজ হলে, দিনের কাজ হলে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ব। তো আমি বিষয়বস্তু আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার আগে কয়েকটি আমি কথা বলবো, যে আজকের যুবকেরা, তরুণেরা, তারা যদি এসব বিষয় নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে যে এই দিনের কাজ এবং সঠিক সৎ কাজ, ভালো কাজ, এতে আমাদেরকে আগে থাকতে হবে এবং আগে থেকে আমাদেরকে করতে হবে। যেমন একটা দিন আসছে, সেই দিনটা হলো 14ই ফেব্রুয়ারি, একটা এটাকে বাংলায় যেটা বলা হয় যে বিশ্ব ভালোবাসা দিবস। তো বর্তমান আজকের যুবকেরা তারা মনে করে যে এই দিনটা একটা বিরাট কিছু দিন এবং সেই দিনে কত নোংরামি তারা করে থাকে। আসল কথা কি জানেন তো, যে যেখানে মজ মস্তি হবে, যেখানে মজা থাকবে, সেই দিক দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, যুবকেরা ঝাঁপিয়ে পড়ছে। যেমন এর আগে একটা দিন পেরল, 1 জানুয়ারি, এ সম্পর্কে আমি আপনাদের সামনে বলেছিলাম, মুসলিম যুবক তারা আদৌ চিন্তা ভাবনা করে না যে এই দিনগুলো কাদের তৈরি করার দিন, এই যে উদযাপনের দিনগুলো আসছে, এই যে উদযাপন করছি, মানুষ উদযাপন করছে, এই দিনগুলো কোথা থেকে আসছে, এদের মানে উৎপত্তি কোথা থেকে। আজকে আমরা ইতিহাস ভুলে যাই, আমরা ইতিহাস ভুলে যাই। আজকে যুবকদেরকে এগুলো মানে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই যেমন 1 জানুয়ারিটা, আপনি চিন্তা করে দেখুন তো, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, 1947 সালে স্বাধীন হয়েছে, সকলেই জানি আমরা, কিন্তু তার আগে কাদের রাজত্বে ছিল, কারা এখানে রাজত্ব করে গিয়েছে, কারা এখানে শাসন চালিয়ে গিয়েছে, আপনি কি একবারও চিন্তাভাবনা করেছেন যে ওই সমস্ত নরাধমেরা, ওই সমস্ত নিকৃষ্ট মানুষেরা, ওই সমস্ত বেদুইনেরা, ওই সমস্ত খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা কি করেছিল, মুসলমানদের ওপর অত্যাচার চালিয়েছিল, মুসলমান মা বোনেদেরকে তাদেরকে ধর্ষণ করেছিল, মা বোনেদেরকে বাড়ি থেকে বের করে তাদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিল, কত মাকে কোল মানে কোল খালি করে দিয়েছে, কত মায়ের কোল খালি হতে হয়েছে, কত বাপকে তার সন্তান হারা হয়ে যেতে হয়েছে, কত সন্তানদেরকে এতিম হয়ে যেতে হয়েছে, এমনই মানে নির্মম অত্যাচার তাদের ওপর চলেছে। কে চালিয়েছিল, কারা চালিয়েছিল এগুলি, কে করেছিল এরকম অত্যাচার, কারা এরকম ধরনের অত্যাচার মানুষের ওপর জুলুম করেছিল এবং অন্যায় এবং ব্যভিচার করেছিল, অন্যায় করেছিল এবং যত রকমের খারাপি, মা বোনদের সঙ্গে কত রকম খারাপ ব্যবহার তারা করেছিল, তারা চিন্তা ভাবনা করে নাই যে এটা একটা মা, এটা একটা মহিলা, এটা একটা মেয়ে, কখনোই চিন্তা করেনি, এটা মুসলিমদের মেয়ে, এইটাই শুধু দেখেছে, বাইরে বার করে এনে কত রকম তাদের ওপর অত্যাচার চালিয়েছে। আল্লাহ আকবার। ওই সমস্ত নির্মম মানুষেরা, ওই সমস্ত ইহুদিরা, ওই সমস্ত নিকৃষ্টতম মানুষেরা, যাদেরকে আল্লাহ তোমার কতলা দুনিয়ার বুকে তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে, ওয়াল মুশরিকিনা, এবং মুশরিকদের মধ্যে,
ফিনারে জাহান্নামা, আল্লাহ তাবারক ও তাআলা এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য এই জাহান্নামের মধ্যে তারা থাকবে। কাদের জন্য বললেন? যে এদের কোনো মাপ নেই, কোনো ক্ষমা নেই, একদিন একদিন জান্নাতে যাবে, এরকম কথা বললেন না। চিরদিন জাহান মানে মরলেই তাদের শুরু হয়ে যাবে, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন এবং চিরদিন চিরস্থায়ী জাহান্নামে তাদেরকে দেবেন, জীবনে কোনো দিন জাহান্নাম থেকে বের হবে না। যারা মুসলমান তাদের মধ্যেও যদি এক এমন এক ব্যক্তি থাকবে যে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তর থেকে, তো অনুপরিমাণ বা এক রায় পরিমাণ ইমান থাকবে, সেই মানুষটাকেও শেষ পর্যন্ত লাখ লাখ বছর কোটি কোটি বছর পরও জাহান্নাম থেকে তাকে বার করে আনা হবে এবং জান্নাতে দেওয়া হবে। কিন্তু এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন যে এদেরকে জীবনে কোনো দিন জান্নাতে দেবো না, চিরদিনের জন্য এরা জাহান্নামে পড়তেই থাকবে। কাদের জন্য বললেন? এই ইহুদিদের জন্য, এই সমস্ত ইহুদিদের জন্য যাদের হাতে এই ভারতবর্ষ ছিল, যারা অন্যায় অত্যাচার করে এখানে শাসন চালিয়ে গেছে, তাদের জন্য আল্লাহ তাবারক ও তাআলা বলছেন এদেরকে আমি চিরস্থায়ী কিয়ামতের দিন চিরস্থায়ী জাহান্নামে দেবো। আর তাদের আমরা প্রদান মানে প্রদানকরণ করছি, তাদের কথা মেনে আমরা চলছি, তাদের তৈরি করা এই ঈদ, তাদের তৈরি করা এই প্রথা নিয়ে আমরা দুনিয়াতে মানে মেতে আছি, তাদের তৈরি করা এই এই সমস্ত প্রথাগুলিকে আমরা আজকে বর্তমান মেনে চলছি। হ্যাঁ, ফার্স্ট জানুয়ারির প্রথা, এই বিশ্ব ভালোবাসার দিবসের প্রথা, তাদের মা বাপ মাদের মধ্যে, বাপদের মধ্যে, ভাইদের মধ্যে, সন্তানদের মধ্যে কোনো মহাব্বত নেই, তাদের জন্য লাগবে ভালোবাসার দিবস পালন করা। মুসলমানদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে গেছেন যে মাদেরকে কীরকমভাবে সম্মান করতে হয়, মাকে কী করবে ভালোবাসতে হয়, বোনকে কীভাবে ভালোবাসতে হয়, ভাই বোন আত্মীয় স্বজন কীভাবে তারা মিলেমিশে থাকবে, ভালোবাসার একটা বিরাট বড় একটা নমুনা তিনি দিয়ে গেছেন এবং তিনি আদর্শ দেখিয়ে গেছেন। এই মুসলমানদের জন্য এই ভালোবাসার দিবস দরকার নেই, ভালোবাসার দিবস তাদের জন্য দরকার যারা মায়ের সঙ্গে ছেলের কোনো ভালোবাসা নেই, কোন মানে পিতার সঙ্গে ছেলের কোনো ভালোবাসা নেই এবং ভাই ভাইয়ের সঙ্গে কোনো ভালোবাসা নেই, তাদের জন্য লাগবে এরকম ধরনের ভালোবাসার দিবস। আমাদের জন্য কেন লাগবে? আজকে মুসলমান যুবকেরা তারা কেন এরকম ধরনের কাজে মেতে থাকবে? ভাইরা আমার, তারা কি করে? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানেরা তাদের মায়েরা, তাদের যখন সন্তান হয়, আপনি জানেন তাদের যখন সন্তান হয়, আপনি দেখবেন, আপনি যান যেখানে এয়ারপোর্ট আছে, তারপরে ফরেন কান্ট্রিগুলোতে যান, সেখানে দেখবেন যদি স্বামী স্ত্রী থাকে আর যদি একটা বাচ্চা থাকে, তো সেই বাচ্চাটিকে দেখবেন ঠেলে ঠেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোলে নেয় না। যখন দুধ পান করাবার যখন ইচ্ছা হয়, তখন তারা নিজের স্তনে দুধ পান করে না, নিজের শরীরটাকে ফিটনেস রাখতে হবে, ফিট রাখতে হবে, সেই জন্য মায়েরা তার সন্তানদেরকে দুধ পান করায় না, তারা আরও অন্যান্য জিনিস তারা পান করায়। আর কুকুরগুলিকে, কুকুরের বাচ্চাগুলিকে তারা কোলে করে নিয়ে বেড়ায়, এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে আল্লাহর কাছে? আল্লাহু আকবার। তো সুতরাং সেই জন্যই একটা মা তার নিজের সন্তান, তার সন্তান তার নিজের মায়ের স্তনের দুধ যখনই পান করবে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে, আল্লাহর হুকুমে একটা মায়ের সঙ্গে তার সন্তানের একটা কানেকশন জুড়ে যাবে এবং সম্পর্ক জুড়ে যাবে। সেই জন্য জীবনে কোনো দিন সেই সমস্ত সন্তানেরা মাকে ভুলবে না। আর মাও সব মানে সবসময় সদা সর্বদা সন্তানের প্রতি মহাব্বত এবং ভালোবাসা একটা থাকবে, টান থাকবে, যখনই ক্রন্দন করবে ছুটে চলে আসবে এবং কোলে কোলে তুলে নেবে, কিন্তু তাদের মধ্যে এই মহাব্বত থাকে না। তাদের জন্য এরকম ধরনের ভালোবাসার দিবস দরকার, আমাদের কেন দরকার? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে যে আমরা ইনশাআল্লাহ কখনোই ওই সমস্ত ইহুদিদের আমরা কখনোই অনুসরণ করব না যারা আমাদের ওপর অসুবিক অত্যাচার চালিয়েছে, মা বোনেদেরকে কষ্ট দিয়েছে এবং কত রকমের তারা জুলুম এবং অন্যায় করেছে আর আমাদেরকে বাঁচতে দেয়নি। সেই সময় সেই যুগে এমন অবস্থা হয়েছিল যে মুসলমানদের পায়ের তলায় মাটি ছিল না, তাদের উপর কত অত্যাচার চালিয়েছিল। তো তাদের তৈরি এই ধরনের প্রথা আমরা কেন মানব? ইনশাআল্লাহ আমরা সেই বিষয় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহু আমিন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াইসারিউনা ফাসতাবিকুল খায়রাত, ফাসতাবিকুল খায়রাত, সূরা বাকারা 148 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে তোমরা ভালো কাজে সবসময় ঝাঁপিয়ে পড়ো, মন্দ কাজে, হে যুবকেরা, মন্দ কাজে তোমরা কখনোই যেও না, পাপের কাজে তোমরা কখনোই যেও না। এগুলো মুনাফিকের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ, বেদুইনদের কাজ, তারা পাপের কাজে তড়িৎ গতি ঝাঁপিয়ে পড়বে। মুসলমানদের মধ্যে যদি তারা থাকে, কোনো মুসলমান এমন যে তারা পাপের কাজে সবসময় অগ্রগামী হয় কিন্তু ভালো কাজে কখনো অগ্রগামী হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা পিছিয়ে থাকতে থাকতে এমন অবস্থা হয় যে আল্লাহ তাদেরকে এত ঘৃণা করতে লাগেন যে তার কোনো কাজে সেই সমস্ত মানুষদেরকে আর আনেন না বা তাদেরকে সুযোগ করে দেন না। হ্যাঁ, একটা জায়গাতে একটা মৌলভী সাহেব এসেছে,
গ্রামে ঘুরছে ধরলেন আদায় করতে একজনকে বললো যে ভাই আমার সাথে একটু ঘোরো, আমি এখানে নতুন মানুষ, বাড়িতে হয়তো জানি না আর ঢোকার সম্ভব না, তো তুমি আমার সঙ্গে একটু ঘোরো। তো সেই মানুষটা বলছে হ্যাঁ ছাড়ো তো আমার কাজ আছে, সে চলে গেল। আবার আরেকদিন আরেকটা কাজের জন্য, ভালো কাজের জন্য তাকে বলা হলো যে ভাই এই ভালো কাজটা করো, আল্লাহর কাজ, দিনের কাজ, হ্যাঁ ছাড়ো তো। এভাবে এক এক করে ভালো কাজ তার সামনে আসতে লাগলো। আল্লাহর তরফ থেকে এটা সুযোগ, আল্লাহ তোমার কোতালার তরফ থেকে এটা আসছে, তাকে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে যে বান্দা তোর দ্বারে আমি চাই, আবার তোকে আমি সুযোগ করে দিচ্ছি, তো ভালো কাজটা কর, আমি তোকে সুযোগ করে দিচ্ছি। কিন্তু সেই বান্দা বুঝছেই না, বোঝার চেষ্টাও পর্যন্ত করছে না, ছাড়ো বলে একদম ছড়িয়ে দিচ্ছে। আল্লাহ তোমারক তালা তাদের ওপর এতই রাগান্বিত হয়ে যান এবং আল্লাহ তালা এতই তাদেরকে ঘৃণা করতে লাগেন যে তারপরে থেকে আল্লাহ তালা তাদেরকে কোনো ভালো কাজ করার সুযোগই দেন না, সুযোগটা হাতছাড়া হয়ে যায় তাদের জীবন থেকে। সুতরাং যখনই তাদেরকে ভালো কাজের জন্য ডাকা হয়, সমাজ থেকেও ডাকা হয় এবং পরিবারের কাছ থেকে, সমাজ থেকে, গ্রামগতভাবে, সমাজগতভাবে তাদেরকে যখন ভালো কাজের জন্য ডাকা হয় যে ভালো কাজের জন্য তোমরা এসো, তখন দেখবেন তাদের কপালে তো নেই, তারা চলে যায় বিভিন্ন নিজের কাজে, ব্যস্ততায় তাদের জীবনটা ভরে যায়। হ্যাঁ, একটা হাদিস আছে যে কোনো মানুষ যখন এই দুনিয়ায় প্রলোভনে পড়ে যায়, দুনিয়ার মহাব্বতে পড়ে যায়, তখন আস্তে আস্তে এমনভাবে দুনিয়াটাকে পাকড়াও করে নেয়, ধরে নেয়, মজবুত করে ধরে নেয় যে আল্লাহ তোমার কথা শেষ পর্যায়ে সেই ব্যক্তিটার জন্য কী করে জানেন? আপনি তখন দেখবেন আস্তে আস্তে কোনো অনেক মানুষ আছেন বলেন যে ভাই নামাজটা পড়ো, এই সময় পাচ্ছি না গো, সময় হচ্ছে না গো, পরে করব। এমন এমন মানুষ আছে, তাদের কাছে যদি কোনো দিনের কথা বলতে যাই, আমাকে ওসব জিনিস বলো না, ওসব কথা আমার সামনে আলোচনা করো না, আমার এখন পরে সময় আছে, অন্যান্য কাজের সময় আমাকে দিতে হবে, এ কাজ আমার পরে হবে, এরকম ধরনের কথা বলে থাকে দেখবেন। তো এগুলো কী জিনিস, এগুলো ভাবতে হবে যে আল্লাহ তোমারক তারা বলছেন যে ওই সমস্ত মানুষরা তাদেরকে এই যে সময় নেই করতে করতে তাদের বিষয়টা এমন হয়ে যায় যে আল্লাহ তাআলা তাদের দুই হাতকে পৃথিবীর সমস্ত রকমের ব্যস্ততা দিয়ে তার হাতকে পরিপূর্ণ করে দেন, ভরে দেন, তাদের সুযোগই মানে হয় না, তাদের নামাজ পড়ার পর্যন্ত সুযোগ হয় না, তাদের ভালো কাজে আসার পর্যন্ত আর সুযোগটা হয় না, ব্যস্ততার মধ্যে আল্লাহ তোমারক তাআলা তার হাত দুটিকে ভরে দেন। এটা আল্লাহ রসুলের হাদিস, আমার বানানো কথা নয়, আমি নিজে বলছি না, এটা আল্লাহ রসুলের হাদিস। এটা ব্যস্ততায় দেখেন আজকে বর্তমান মানুষ কীরকম ব্যস্ততার মধ্যে রয়েছে, ছোটাছুটি, কোথায় যাব, কোথায় কী আনবো, কোথায় ইনকাম করব, কত বড় হব, ই হ্যান ত্যান, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স কত বাড়াবো আমি, এই চিন্তায় বিভোর হয়ে আমাদের হাত একদম ব্যস্ততার মধ্যে ভরে গিয়েছে। আমি ঠিক টাইম মতো যদিও নামাজ পড়ি, টাইম মতো নামাজ পড়তে আসতে পারছি না, হয়তো দু রেকাত তিন রেকাত ছুটে যাচ্ছে, শেষকালে এসে জামাত ধরছি, হয় না বলেন এরকম অবস্থা। তো আল্লাহ বলছেন যে তাদের হাতগুলিকে আমি ব্যস্ততায় ভরে দিই আর তার দ্বারা আর ভালো কাজ হয় না, আর যতটুকু হয় ওই অতটুকু নিয়েই দুনিয়াতে থাকে, খুশি থাকে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে এরকমভাবে আমি সুখ শান্তি দিয়ে দিই, সব দিয়ে দিই, মৃত্যুর পরে কবর থেকে আল্লাহ তোমার কথা আল্লাহ তার শুরু করে দেবেন, একদম কিছু করার নেই, আপনার আমার কিছু করার নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ হিসাব নেবেন প্রত্যেকটা মিনিটের। আমি বারবার বলি কেন আমরা বিভোর হয়ে থাকবো, আপনাকে ইনকাম করতে হবে, দুনিয়া করতে হবে, কিন্তু সেরকম নয়। একজন আলেম তিনি একটা উদাহরণ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো উদাহরণ এই দুনিয়ার মহাব্বত, জানেন যে এই দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে, পাকড়াও করে নেবে। আজকে এই জন্যই তো আমাদের সমস্যা, আমাদের ভালো কাজে অগ্রগামী না হওয়ার একটাই কারণ যে দুনিয়ার মহাব্বত, এর আগেও আমি বলেছি। তো একটা উদাহরণ কি, যেমন একটা নৌকা, হ্যাঁ একটা নৌকা জমিনে চলে না, চলে কোথায়, পানিতে চলে, একটা নৌকা পানিতে, পানির মধ্যে চলে, এই যে পানিটা এটাকে ধরলেন আপনি দুনিয়া, আর এই যে নৌকা, এই নৌকাটা ধরলেন আপনি, ভালো করে বুঝেন, এই নৌকাটা হচ্ছে আপনি আর পানিটা এটা হচ্ছে দুনিয়া। তো দুনিয়ার ওপর আপনি চলাফেরা করছেন, এই নৌকা বল হিসেবে আপনি চলাফেরা করছেন। এবার আপনি বলেন এই নৌকার মধ্যে আস্তে আস্তে নৌকা, প্রত্যেকটা নৌকা, যত নৌকা দেখবেন, স্টিমার থেকে ধরে, জাহাজ থেকে ধরে, আপনার নৌকা যত রকমের আছে, সমস্ত নৌকার মধ্যে দেখবেন পানি থাকে, থাকে না? কেউ বলতে পারবে যে কোনো নৌকার মধ্যে পানি থাকে না? প্রত্যেকটা নৌকার মধ্যে, প্রত্যেকটা স্টিমার, জাহাজের মধ্যে নিচে পানি থাকবেই, এটা গ্যারান্টি থাকবেই। দেখবেন আপনি যখন নৌকায় ঘাট পার হতে যাবেন, তখন দেখবেন যে নৌকার মধ্যে মেলা পানি ঢুকে গিয়েছে, তখন মাঝি যখন সেই নৌকাটাকে আস্তে 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 নিয়ে যেতে যেতে ওই পারে যখন লাগিয়ে দেয়, বেঁধে দেয় নৌকাটাকে, যখন ঘাটে লাগায়, তখন দেখবেন সে পানিটাকে আস্তে আস্তে এইভাবে
হেঁচে হেঁচে এইদিকে টান মেরে মেরে ফেলতে থাকে বা মেশেল লাগিয়ে দেয়, পানিতে টান মেরে ফেলে দেয়। এবার আপনি বলেন ওই নৌকাটাতে আস্তে আস্তে পানি ঢুকছে, পানি ঢুকতে 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 ওই পানিটা যদি ওই মাঝের যদি না ফেলে তাহলে কী হবে? আস্তে আস্তে বাড়তে 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 পুরো নৌকাটাই ডুবে যাবে, ঠিক কি না? সেরকমভাবেই এই নৌকাটা হচ্ছে আপনি, আর এই পানিটা এটা হচ্ছে এই দুনিয়া, দুনিয়ার ওপর এই নৌকা চলছে। এই নৌকার মধ্যে যেরকম পানি পরিপূর্ণ হয়ে গেলে এই নৌকাটা ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। সেরকম একটা মানুষের মধ্যে এই যে দুনিয়া, এই দুনিয়াটা যদি একটা মানুষের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, আস্তে আস্তে ঢুকতে 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 তার পরিপূর্ণ গোটা শরীরটাই যদি এই দুনিয়ায় ঢুকে যায়, সেই মানুষটা আর মানুষ থাকবে না, বরবাদ এবং শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ডুবে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কি করতে হবে? ওই যে মাঝিটা যেমন পানিটাকে এরকম হিঁচে হিঁচে ফেলছে, টেনে 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 ফেলছে, সেরকমভাবে এই দুনিয়া আমার মধ্যে আসবে, এটা স্বাভাবিক কথা। নৌকার মধ্যে পানি থাকবে, এই পানিটাকে আপনাকে টেনে ফেলতে হবে, টেনে টেনে ফেলতে হবে, যতটুকু আছে থাকবে, কিন্তু যেমনি বাড়বে আস্তে আস্তে টেনে টেনে ফেলতে হবে, তাহলে আপনি ঠিক থাকবেন। তা না হলে ইমান আপনার হরণ হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইহকালেও বরবাদ, খসরা দুনিয়া ওয়াল আখরা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই দুনিয়াতে তুমি বরবাদ হয়ে যাবে, আখরাতেও বরবাদ হয়ে যাবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে পা ফেলতে হবে, ভালো কাজে সবসময় আমাদেরকে আসতে হবে, আর দুনিয়া তাদেরকে তাকে আমার কাছে পিছনে ফেলে দিয়ে আমাকে আগে বাড়তে হবে ভালো কাজে। সুতরাং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আবু হুরায়রা থেকে একটা হাদিস বলে আমি শেষ করে দেবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফে 118 নম্বর হাদিস, তিনি বলছেন যে তোমরা এক মুহূর্ত দেরি না করে, ভালো করে শুনেন, তোমরা এক মুহূর্ত দেরি না করে তোমরা ভালো কাজে বা সৎ কাজে তোমরা লিপ্ত হয়ে যাও। এক মুহূর্ত লেট করো না। এক্ষুনি যদি বলা হচ্ছে যে অমুক একটা কাজ হবে, অমুক একটা ভালো কাজ হবে, সেখানে তোমাদেরকে আসতে হবে, এক সেকেন্ড এক মুহূর্ত আপনি লেট করেন না, ঝাঁপিয়ে পড়েন সেখানে। তার কারণ কি জানেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তার কারণ হলো দ্রুতই বিপদ বিশৃঙ্খলা বিস্তার ঘটবে, খুব তাড়াতাড়ি এই দুনিয়াতে বিপদ বিশৃঙ্খলা বিস্তার ঘটবে, ছড়িয়ে পড়বে বিপদ, আর চারিদিকে একদম দাঁড়িয়ে আছে শয়তান, দাঁড়িয়ে আছে মানুষকে কখন বিভ্রান্ত করব, সব জায়গাতে দাঁড়িয়ে আছে, যত ভালো জায়গা সব জায়গাতে কিন্তু গেটে দাঁড়িয়ে আছে, যেখানেই ভালো জায়গায় ভালো কথা আলোচনা হবে সেই জায়গাতেই কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে, একদম লাঠি নিয়ে চলে আয়। সেই শয়তানের ঘাড়ে পা দিয়ে আপনাকে পেরিয়ে গিয়ে ভালো কাজটাকে আপনাকে করতে হবে, তাহলে আপনি পুরুষ হবেন। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এই দুনিয়া যদি ভালো কাজে তোমরা অগ্রগামী না হও, দ্রুত যদি ঝাঁপিয়ে না পড়ো, তাহলে কী হবে যে খুবই তাড়াতাড়ি দ্রুতই বিপদ বিশৃঙ্খলা এই দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। এবং কীরকমভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে? অন্ধকার রাতের মতো, সন্ধ্যাবেলা যখন যখন সন্ধ্যা হয় তখন দেখবেন যে সন্ধ্যা হচ্ছে আস্তে 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 আস্তে, মসজিদে ঢুকলেন, সূর্য ডুবেছে, সূর্য ডুবলো, আজানের জন্য আজান হলো, নামাজের জন্য মসজিদ ঢুকলেন, মসজিদ থেকে যেমনি বার হবেন তখন দেখবেন অন্ধকার হয়ে গেছে। আবার যখন বাড়ি গা যাবেন তখন দেখবেন আরও অন্ধকার হয়েছে, বাড়ি গিয়ে লাইট জ্বালাতে লাগলেন, বলেন কত তাড়াতাড়ি অন্ধকার হয়। সকালবেলা যেরকম তাড়াতাড়ি সকাল হয় সেরকম সেরকমভাবে সন্ধ্যা খুব তাড়াতাড়ির মধ্যে অন্ধকার ছেয়ে যায়, সেরকমভাবে এই দুনিয়াতে এই বিশৃঙ্খলা অন্ধকারের মতো এই তাড়াতাড়ি দ্রুত বেগে দ্রুত গতিতে অন্ধকার ছেয়ে যাবে। সুতরাং তোমরা ভালো কাজে অগ্রগামী হবো। আর কি বললাম? আর কি হবে? সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সেই মানুষটা সন্ধ্যাবেলায় যদি মুমিন থাকে, সকালবেলায় কাফের হয়ে যাবে, কত তাড়াতাড়ি পরিবর্তন হবে আপনি চিন্তা করেন। তাহলে আপনি, আমি কখনো কি চাইবো যে আমার ঈমানটা পরিবর্তন হয়ে যাক, আমি কাফের হয়ে যাই, বেদুইন মুশরিক হয়ে যাই এবং জাহান্নামী হয়ে যাই, আল্লাহর কাছে লানাতের অভিশাপের পাত্র হয়ে যাই? কখনোই আমরা চাই না। সুতরাং আমাকে ভাবতে হবে যে আমি ভালো কাজে সবসময় অগ্রগামী হব। আর কি বলা হয়েছে? আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, সেই বিষয়টা হচ্ছে এই যে দিনকে আর কি করবে, দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি। আল্লাহু আকবার, দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি, এটা যদি ব্যাখ্যা করতে যাই আজকে হবে না, এর যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। তার মধ্যে একটুকু বলি, দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি, যেখানেই দেখবেন এক, আপনারা জ্ঞানী মানুষ এক কথায় আপনারা বুঝে নেন, যেখানেই দেখবেন যে দিন এবং দুনিয়া দুটোই এক জায়গা হয়ে গিয়েছে,
দিন এক জায়গা হয়ে গেছে এবং দুনিয়া এক জায়গায়। এক্সাম্পল, একটা উদাহরণ আপনাকে দিই। আপনি বিয়ে করে বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে লাগিয়েছেন, বরযাতি এসেছে, ছেলে মেয়ে সব খেতে এসেছে, ঠিক আছে? তো সেখানে শরীয়ত বলছে এক অপরে পর্দা করতে হবে, পর্দা করা ওয়াজিব এবং ফরজ, পর্দা করা ফরজ। সেখানে বলা হয়েছে যে পর্দা করা ফরজ। আর আপনি কি করলেন সেখানে? আমি যদি পর্দা করতে যাই তাহলে আমার খাওয়া দাওয়া সমস্যা হবে, যদি পর্দা করতে যাই তাহলে আমাকে আলাদা আলাদা লোক দিয়ে খাওয়াতে হবে, সেই জন্য কী করলাম, একটাই প্যান্ডেল করে এক জায়গাতেই সব সময়কে ভরে গিয়ে আমি পাপিষ্ট হয়ে গেলাম আল্লাহর কাছে এবং আমি অভিশপ্ত হয়ে গেলাম আল্লাহর কাছে, আর মানুষের কাছে আমি নাম কামালাম। এটা হচ্ছে দিনকে বিক্রি করে দুনিয়াকে অর্জন করা, দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করা। সুতরাং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই সমস্ত পাপ থেকে বাঁচার এবং সৎ পথে চলার। আরও কথা ছিল, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব। বলার কথা হচ্ছে, হে আল্লাহ, আমরা আজকে যে আলোচনাগুলি করলাম ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। আর ভালো কাজ যেখানেই হয় সেখানেই যদি আপনাকে ডাকা হয়, এক মুহূর্ত আপনি লেট করেন না, গরিমসি করেন না, হয়তোবা সেই কাজটাই আপনার জন্য কিয়ামতের মাঠে বাঁচার উপায়, বাঁচার কারণ হয়ে যাবে। ওই একটা ভালো কাজও পর্যন্ত আপনার বাঁচার কারণ হয়ে যাবে। সুতরাং আমরা ছোটোখাটো জিনিস হিসাবে, ছোটোখাটো বিষয় হিসাবে আমরা সেগুলিকে ইগনোর করব না, ছেড়ে দেব না, আল্লাহর মাস্তে আল্লাহর কাজ হিসাবে আল্লাহর জন্য খাস করে আমরা ইনশাআল্লাহ উদ্বুদ্ধ হয়ে এবং ভালোবেসে আমরা সেগুলিকে ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।